নমস্কার বন্ধুরা জবাব ডেস এ নিউ পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আজকে আমি আলোচনা করব যেখানে কিন্তু তোমাদের বলে রেখি গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু বলে দিয়েছে এইট পাস মানে মিনিমাম যদি তোমাদের এইট পাস থাকে যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডে সেটা হচ্ছে তোমাদের কিন্তু জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে কিন্তু কমপ্লিটলি এখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই বিস্তারিত আলোচনা করবো যে কি পোস্ট রয়েছে কি কোয়ালিফিকেশান কিভাবে তোমরা আবেদন করবে সবটা এক এক করে দেখাবো পোস্ট অফিসের গ্রুপ সি পোস্টের এইট পাস যোগ্যতার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আজকে আলোচনা করব কিন্তু তারাকে একটাই রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। একটি অফিসিয়াল তোমাদের নোটিফিকেশান কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে কিন্তু তোমাদের নিজেদের নামটা ব্লক লেটারে লিখতে হবে সেই বিষয়ে বলা রয়েছে নিজেদের বাবার নাম লিখবে তারপরে কোন পোস্টে জন্য অ্যাপ্লাই করছে অবশ্যই সেটা মেনশন করবে বক্সগুলোতে এবং অবশ্যই নিজের নাম নামের পরে একটা বক্স ক্যাপ দেবে তারপরে তোমাদের মিডিল নেম থাকলে মিডিল নেম তারপরে একটা বক্স ক্যাপ দিয়ে কিন্তু তোমাদের নিজেদের টাইটেলটা কিন্তু দিতে হবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেস দেবে তারপরে কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড পিনকোড যেন অবশ্যই থাকে আর এখানে কিন্তু ভ্যালিড মেল আইডি দিতে হবে সিটিজেনশিপ কি সেটা তোমাদের দিতে হবে ইন্ডিয়ান দিতে হবে এবং এখানে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে এবং তোমাদের বয়সটা কিন্তু এক সাত দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী হিসাব করতে হবে মিনিমাম আঠেরো বছর থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম এজ লিমিটটা থাকছে আঠেরো বছর এবং তোমরা কোন কমিউনিটির আন্ডারে পড়ছো এসসি এসটি না ওবিসি সেটা অবশ্যই মেনশন করবে এবং যে তোমরা এইট পাস করেছো এবং এইট পাস কোন স্কুলের আন্ডারে করেছো কত সালে পাস করেছো এবং সবটা দিয়ে এই ফর্মটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে এবং অবশেষে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে ডেট এবং প্লেস দিতে হবে এবং এখানে সমস্ত রকম কিন্তু সেল পাঠাচ্ছে ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করে এটি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে তোমাদের জানুয়ারির কিন্তু তিরিশ তারিখ এই জানুয়ারির তিরিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশান কিন্তু সাবমিট করতে হবে আর তোমরা চাইলে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি এদের অফিসিয়াল ওয়েবসাইট মানে ইন্ডিয়ান পোস্ট মানে ডাব্লুডাব্লু ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি চাইলে কিন্তু ডাউনলোড করতেই পারো আর ক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট থাকছে জানুয়ারির তিরিশ তারিখ এবং এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু বাই পোস্টে বা রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে আর এখানে কিন্তু বলা রয়েছে অ্যাপ্লিকেশান সেন্ট বাই এনি আদার মিনস উইল বি রিজেক্টেড তো এখানে কিন্তু বাই পোস্ট ছাড়া কিন্তু তোমরা মানে তোমরা স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট এগুলো ছাড়া তোমরা কিন্তু অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এখানে যেটা বলা রয়েছে টু কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেটা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং সেটা যেন অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ মানে তিন মাসে যেতে বেশি পুরোনো না হয় এবং এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে এখানে একটি অ্যাপ্লিকেশান বলা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু ইন্ডিয়ান পোস্টের অর্ডারে কিন্তু একশো টাকা একটা অ্যামাউন্ট তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে একটা তোমরা স্লিপ এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে কিন্তু তোমাদের একশো টাকা দিতে হবে আর এখানে কিন্তু বলা রয়েছে ফার্দার শর্টলিস্টের ক্যান্ডিডেটকে পরবর্তীতে কিন্তু এক্সামিনেশান ফিজ হিসাবে কিন্তু চারশো টাকা দিতে হবে তো সেক্ষেত্রে প্রথমে তোমরা আগে অ্যাপ্লিকেশান করার জন্য একশো টাকা দেবে আর এটা কিন্তু শুধুমাত্র তোমাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন যখন করবে তখন একশো টাকা এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদেরকেই পরবর্তীতে যে ট্রেড টেস্টটা হবে সেখানে কিন্তু এই চারশো টাকা দিতে হবে তো আগেই তোমাদের এই চারশো টাকাটা দিতে হচ্ছে না আগে নাম শর্ট হবে সেই শর্ট লিস্টের ক্যান্ডিডেটকে দিতে হবে দ্যাট মিন্স আগে অ্যাপ্লিকেশান করবে তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী সেটা স্ক্রুটনি হবে শর্ট লিস্ট তৈরি হবে তারপর যাদের নাম সিলেক্টেড হবে যাদের নাম মেল বা মেসেজে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে যাদের নাম ডিক্লেয়ার হবে তাদেরকেই পরবর্তীতে টেস্টের জন্য কিন্তু চারশো টাকাটা দিতে হচ্ছে বাকি কিন্তু এই একশো টাকাটা তোমাদেরকে দিতে হবে তো এখানে কিন্তু সমস্ত রকম দ্য অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি সেন্ড অ্যালো উইথ দ্য অ্যাপ্লিকেশান তো সেক্ষেত্রে তোমাদের অরিজিনাল কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে কিন্তু পাঠাতে হচ্ছে না কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টস থেকে শুরু করে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু তোমরা মাধ্যমিকের কিন্তু অ্যাডমিট দিতে পারো অথবা তোমরা চাইলে ডেট অফ বার্থ কিন্তু সার্টিফিকেটও দিতে পারো এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং যা যা চেজি সেগুলো কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে এবার তোমাদের আমি দেখাবো এখানে তোমাদেরকে কোথা থেকে নিয়োগটি করা হচ্ছে এবং সিলেকশন প্রসিডিওর কী রয়েছে বন্ধুরা দেখো এখানে যে তোমাদের বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে লেভেল টু অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে উনিশ হাজার নশো থেকে শুরু করে মানে উনিশ হাজার নশো থেকে শুরু করে কিন্তু তেষট্টি হাজার দুশো পর্যন্ত তোমাদের কিন্তু এখানে বেতন কাঠামোটা কিন্তু থাকছে তো খুব ভালো সুযোগ রয়েছে লেভেল টু এবং সেভেন সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু এখানে জানুয়ারি তিরিশ তারিখের মধ্যে কিন্তু করতে হবে আর এজ লিমিটটা তোমাদের বলি এজ লিমিট হচ্ছে আঠেরো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে যদি তোমরা আগের থেকে কোনো রকম গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারছো এবং তোমাদের বয়সটা কিন্তু এক সাত দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু হিসাব করতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়টা কিন্তু তোমরা পেয়ে যাবে ও যদি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় এবং এস সি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা পাঁচ বছরের ছাড়টি কিন্তু এক্ষেত্রে পেয়ে যাচ্ছ মিনিমাম আঠারো ম্যাক্সিমাম তিরিশ তো সেই মতো হিসাব করবে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটাই এবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সবার আগে বলি যদি তোমাদের এখানে মেট মোটর ভেহিকেল মেকানিকের ওপরে ট্রেডের উপরে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে তোমাদের যদি সার্টিফিকেট থাকে যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট থেকে তাহলে তোমরা এমনি আবেদন করতে পারবে আর যদি না থাকে তাহলে মিনিমাম এইট পাস এবং সাথে তোমাদের এক বছরের অভিজ্ঞতা মানে মানে মিনিমাম যদি এইট পাস যোগ্যতা আবেদন করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা এক বছরের কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগছে আর যদি তোমরা তোমাদের যদি এখানে মানে মোটর ভেহিকেল মেকানিকের ওপরে এই ট্রেডের ওপরে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলে তোমরা এমনিতেই আবেদন করতে পারবে আর না থাকলে যাদের এখানে ট্রেড মানে পাস করা নেই তারা মিনিমাম এইট পাস এবং সাথে এক বছরের কিন্তু একটা ওয়ান ইয়ারের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে মোটর ভেহিকেল মেকানিকের ট্রেডের ওপরে তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞতা লাগবে তাহলেই কিন্তু তোমরা এইট পাস যোগ্যতাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভ্যালি ড্রাইভিং লাইসেন্স লাগবে হেভি মোটর ভেহিকেলের ওপরে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বহু তোমাদের একটা ট্রেড টেস্ট হবে তারপরে কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটকে পরবর্তীতে এখানে মানে কম্পিটিটিভ টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সবটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানেই নিয়োগ করা হবে এবং দ্য ডেট অ্যান্ড দ্য ভেনু অফ দ্য টেস্ট উইথ দ্য সিলেবাস অ্যালং উইল অ্যালং উইথ দ্য হল পারমিট নো ইন্টিমেশন উইল বি সেন্ট ইন রেসপেক্ট অফ আদার অ্যাপ্লিকেশন হুয়ার নট এলিজেবেল তো সেক্ষেত্রে যারা এখানে ইলিজিবল নয় তাদের কিন্তু কোনো রকম ইনফরমেশান মেল বা মেসেজে যাবে না যারা সিলেক্টেড হবে তাদেরই কিন্তু মেল বা মেসেজে কিন্তু ইনফরমেশান যাবে তো নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে সেটা তোমাদের বলি নিয়োগটি করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া অফিস অফ দ্য ম্যানেজার মেল মোটর সার্ভিস জিপিও ক্যাম্পাস পাটনা তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান ষোলো বারো দু হাজার তেইশে বেরিয়েছে নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তোমাদেরকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে মোটর ভেহিকেল মেকানিক এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে মিনিমাম এইট পাস থাকলে যেমন তোমরা আবেদন করতে পারবে সাথে তোমাদের এক বছরের অভিজ্ঞতা আর যদি তোমাদের মোটর ভেয়েকেল মেকানিকের উপরে যদি তোমাদের এখানে দক্ষতা মানে আইটিআই পাশ করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই নোটিফিকেশানটা লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে স্কল ডাউন করে নিচে চলে আসবে এখানে কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু অ্যাটাচ করে সেলফ অ্যাটাস্টেড করবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভিডিও ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে তোমরা চ্যানেলে সরাসরি একবার অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু নিজেদের মতন করে একবার চেকআউট করে নিতেই পারো তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দিতে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ